গাইস, আমি সৌমি আর আমার চ্যানেল সৌমিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুনভাবে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে। এখন সন্ধ্যা 7টা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার ব্লগগুলো আমি বেশিরভাগই সন্ধ্যার থেকে কি বিকালের থেকে স্টার্ট করি, আর সকালের দিকে সেরকমভাবে টাইম হয় না। সব দিন মেয়েকে নিয়ে খুব ব্যস্ত থাকি, তো মেয়ে থেকে মা হয়ে গেছি, এখন অনেক রেসপন্সিবিলিটি, তো সেটা আগে করতে হবে। তো সেই মেয়ের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই খুব স্পেশাল। আমার এই মাদারহুডটা আমি খুব এনজয় করি। তো আজকে বিকালে গিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু ঘুরতে, বাইরে রাস্তায় হাঁটতে গেছি। তো ও তো সবে হাঁটা শিখেছে অনেক দিনই, এখন ভালোই হাঁটতে পারে। এক বছর বয়স হয়নি, তার আগেই হাঁটা শিখে গেছে। গিয়েছিলাম ওকে নিয়ে একটু হাঁটতে বাইরে বিকালে। তো রাস্তায় এত গাড়ি চলছে, রাস্তায় তো ছাড়া যায় না, হাত তো ধরতে দেবে না কিছুতেই, হাত ছেড়ে হাঁটবে। তো যাই হোক, এদিক ওদিক একটু ঘুরে এলাম, আমারও একটু মাইন্ডটা ফ্রেশ হলো, মুডটা একটু ঠিক হলো। ঘরের মধ্যে থেকে থেকে আর ভাল লাগে না, আর এই করোনার জন্য বাচ্চা নিয়ে তো কোথাও ভিড়ভাট্টায় কোথাও সেইভাবে বেরোই না। তো যাই হোক, আজকে বিকালটা ভালোই কাটলো। তো এই কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি, এই বাড়িতে এসে ফ্রেশ হলাম, মেয়েকেও ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে দিলাম, হাত মুখ ধুয়ে ওকে একটু দুধ খাইয়েছি, এখন খেলা করছে। এখন আমি একটু পরে মেয়ের ডিনার করব, আজকে রাতে রান্না করতে হবে ওর। আজকে মেয়েকে রাতে দেব হচ্ছে ডালিয়ার খিচুড়ি। আমি এক একদিন এক এক রকম দিই। ও সলিড স্টার্ট হওয়ার পর থেকে একটু একটু করে ডক্টর যেমন বলেছিলেন সেরকমভাবেই দিচ্ছি। আর বাড়ির খাবার এখন এক বছর হয়ে গেছে, এখন বাড়ির খাবারই দিই, আমরা যেরকম খাই, মানে যে যেদিন ওর খাবার মতো কিছু রান্না হয় তো বাড়ির খাবার দিয়েই হয়ে যায়, আর না হলে ওরটা আমি আলাদা করেই রান্না করি। তো আজকে একটু ডালিয়া খিচুড়ি করবো ভাবছি। ডালিয়াটা খেতে আমার মেয়ে ভালোবাসে, আর আমি কি করি, ওর খাবারের মতো না সব সবজিগুলো, মানে সবজি ডাল এগুলো অ্যাড করে দিই আলাদা আলাদা করে। তো বাচ্চা মানুষ অত খাওয়ানো যায় না, তো সব কিছু অ্যাড করে দিই, মেনলি খিচুড়ি করলে সেটা অ্যাড করি। তো আজকে ভাবছি যে ডালিয়ার খিচুড়ি করবো, আর খিচুড়ি আমারও খুব ফেভারিট, তো মেয়ের খাবারের সাথে একসাথে করে নেব, আমিও খেয়ে নেব, যদিও লঙ্কা ছাড়া করতে হবে, ঝাল তো খাওয়ানো যাবে না। তো এখন একটু বসে আছি, সন্ধ্যায় একটু টিফিন করলাম, করে খেয়ে দিয়ে এখন একটু বসে আছি। এবারে একটু পরে যাব, সব কাটাকুটি করতে হবে, সবজি সবজি কাটবো, কেটে রান্নাটা করব। তো আজকে আমি এই ডালিয়ার খিচুড়ির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের কারো ছোট বাচ্চা থাকে 1 ইয়ার প্লাস, তাহলে তোমরা এটা দিতে পারো। এটা 1 ইয়ার প্লাস কেন বলছি, 1 বছরের নিচে বাচ্চাদেরও দিতে পারো, সেক্ষেত্রে নুনটা চিনিটা অ্যাড করো না, তোমরা যেরকম ঘরোয়া করো হালকা বুঝে করতে পারো। আমি আমার মেয়ের খাবারে আমি সব রকম মশলা অ্যাড করি, যখন সলিড খাওয়া স্টার্ট করেছিল তখন থেকে করিনি, মানে আস্তে আস্তে আমি সেটা বুঝে করি, তো ও খেতে পারে সব কিছু। খায় তো না, করি অনেক কষ্ট করে, অনেক কায়দা করে করি, যা হোক 1 চামচ খায় সেটাই শান্তি। আর আমার মেয়ে কোনোদিনও বাইরের খাবার, ওই সেরেলাক ফেরেলাক এরকম ওই জিনিসগুলো কোনোদিনও খায়নি। ওকে জবে থেকে ডক্টর সলিড স্টার্ট করতে বলেছে, আমি সব হোমমেড খাবারই দিয়েছি, ও সেইভাবে খেয়ে অভ্যস্ত। ওই অনেক শখ করে সেরেলাক ফেরেলাক এনেছিলাম, সেরেলাক এনে সেই সব ফেলতে হয়েছে, আর শুধু ওই বাইরের এমনি ফর্মুলা মিল্ক খায় এখন। তাও আফটার 6 মান্থ থেকে, 6 মান্থেও সেরকমভাবে খেত না, আস্তে আস্তে আরও 8 মাস 9 মাস যখন বয়স তখন থেকে একটু একটু করে FM মানে ওই ফর্মুলা মিল্কটা খাওয়া শুরু করেছে। তো আর বাদ বাকি যা যেটুকু সলিড খাবার আমাকে বাড়িতেই করতে হয় ওর খাবারটা, সবজি বলো, চিকেন বলো, ডিম সেদ্ধ খায়, যা হোক এইটা আমি বাড়িতেই তৈরি করে দিই ওর খাবারটা। তো এইভাবেই চলছে। এখন মাঝে মাঝে ভাবি যে মা হওয়ার পরে কত কিছু শিখে গেছি, মানে এমনি এমনি শিখে যাচ্ছি, কি করে শিখছি জানি না। যাই হোক, এটা ন্যাচারাল ব্যাপার, মা হলে হয়তো সবার মধ্যে এটা চলে আসে, যাই হোক ব্যাপারগুলো খুব এনজয় করি, আর অনেক কষ্ট টষ্ট করে রান্না বান্না করি, অনেক কায়দা করে করি, যা হোক মেয়ে যদি একটু খায় তাহলে অনেকটা শান্তি লাগে, আর যেদিন খাবে না সেদিন তো আমার মানে যা অবস্থা হয় সেটা আর তোমাদের সাথে কি শেয়ার করবো বলো।
যা খায় আমি জোর করি না, যা যেটুকু খায় চলছে। আর ডক্টর বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, বাচ্চা মোটা হওয়া ভালো না, বাচ্চা অ্যাক্টিভ আছে নাকি দেখো, যা ও যেটুকু খাচ্ছে ও ওর চাহিদা মতো খাবে, এইসব বলে। যা যা খায়, যেইটুকু খায় ওইটুকুই শান্তি। তো গাইস, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো, আমার ভিডিও দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করে যেও, আর লাইক করতে কিন্তু ভুলো না। আর নতুন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো, প্রথমবার আমাকে দেখছো, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমাদের যদি কোনো রকম কোনো রিকোয়েস্ট থাকে কোনো ভিডিওর, তো সেটা আমাকে কমেন্টস বক্সে জানিও, আমি সেটা পসিবল হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আরো গল্প করব, চলো আগে রান্নাটা করে নিই ঝটপট করে, মেয়েকে আবার ডিনার করাতে হবে, তো সময়ের একটা ব্যাপার আছে, তার মধ্যে রান্নাটা করে নিই, চলো রান্নাটা দেখে নাও। আর রান্নাটা দেখে কিন্তু অবশ্যই জানিও আমি কেমন রান্না করছি, ঠিক আছে? তো আজকে ডালিয়ার খিচুড়িটা আমি প্রেশার কুকারেই রান্না করছি। তো দেখো, তার জন্য ঘি দিয়ে দিলাম, ঘি দিয়েছি এক চামচ মতো, এরপরে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আর সব সবজিগুলো কেটে রেখেছিলাম, এর মধ্যে আছে পটল, কুমড়ো আর আলু, সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটা আমার মেয়ের প্রেশার কুকার, মানে মেয়ের খাবার রান্না করি, তো ছোট প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ। লবণ দিয়ে দিলাম, আর দেবো একটু হলুদ, দিয়ে এবার সবজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, ভেজে নেব। একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, আজকে ডালিয়াটা একটু বেশি পরিমাণেই রান্না করছি, আমিও রাতে ডিনারে আজকে ডালিয়া খিচুড়ি খেয়ে নেব, খিচুড়ি আমার খুবই ফেভারিট, তো সেই জন্য মেয়ে আর আমার ডিনার তৈরি করছি আজকে একসাথে। তো এর মধ্যে একটু দিয়ে দিলাম গ্রেট করা আদা, আর সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেটাও অ্যাড করে দিলাম। আর ডালিয়াটা আর ইউজ করছি এখানে ডালিয়া আর মুগ ডাল, তো ডালিয়া আর মুগ ডালটা আমি আগে থেকে শুকনো তেলে নিয়েছিলাম, একটু নিয়ে তারপরে ওটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন জলটা থেকে তুলে ওটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালিয়া আর মুগ ডাল আছে এখানে, তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করছি না, কেন আমার মেয়ে খাবে তার জন্য কাঁচা লঙ্কা ইউজ করছি না, ও গোলমরিচটা খায় ছোট থেকেই, তো গোলমরিচ দিলাম সামান্য টেস্টের জন্য, আর একটু চিনি দিয়ে দিয়েছি, বেশি মিষ্টি হলে আমার মেয়ে খাবে না, ও মিষ্টি খাবার একদমই পছন্দ করে না। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কুক করব, 3টা সিটি দেব, তাতেই হয়ে যাবে। যাদের আমার মতো ছোট বেবি আছে, এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। ও আর একটু এর মধ্যে একটুখানি হোমমেড গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে এবার এটা সিটি মারলে রেডি হয়ে যাবে। তো এই দেখো, ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে গেছে, এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যেটা দেখছো এটা আমার ডিনার, না আমার প্লেট, তো এর ওপরে একটু ভাজা মশলা ছড়িয়েছি, দেখো রান্না করে হাঁপিয়ে গেছি। এই রান্নাটা করে শেষ করে এলাম, এখনো হয়নি, ওই সিটি মারছে, এখনো সিটি দেবে, তারপরে হচ্ছে নামাবো। তো রান্নাটা কমপ্লিট হলে এখন মেয়েকে খাওয়াবো। আর এই তোমরা যদি ডালিয়াটা ডালিয়া বেবিকে দাও, তো এই প্রসেসে দিতে পারো, ডালিয়া কিন্তু বেবিদের জন্য খুব ভালো,
আবার যেই সব বেবিদের কনস্টিপেশনের প্রবলেম আছে না, ডালিয়াটা মাঝে মাঝে যদি দাও তাহলে কিন্তু এই প্রবলেমটা অনেকটা সলভ হয়। এটাতে অনেক বেশি ফাইবার থাকে তো। আর অবশ্যই নতুন কিছু খাবার দেওয়ার আগে তো চেক করে নেবে বেবির যেন কোনো খাবারে অ্যালার্জি না থাকে। তো সেই আর আমি বলছি না যে আমার আমার রেসিপিটা দেখেই হুবহু তুমি তোমার বেবিকে করে দেবে। বেবির যদি কোনো কিছুতে অ্যালার্জি থাকে তো সেটা অ্যাভয়েড করাই ভালো। নতুন কোনো খাবার বেবিকে দেওয়ার আগে অবশ্যই টেস্ট করে নেবে যে তোমার বেবির কোনো খাবারে অ্যালার্জি আছে কিনা। আর এই খাবারগুলো বেবিদের জন্য খুবই হেলদি খাবার, ঘরে তৈরি তো। আর ফাস্টফুড খাবার যতটা পারা যায় অ্যাভয়েড করাই ভালো, যদি বাড়ির তৈরি খাবার বেবি খেতে কমফোর্টেবল হয়। যাই হোক, মা হওয়ার সাথে সাথে নতুন অনেক কিছু শিখেছি যেগুলো আগে জানতাম না, তো সেই এক্সপিরিয়েন্সগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করতে। মেয়েকে মেয়ে মানে মেয়েকে মেয়ে যত বড় হচ্ছে তত আরও এক্সপিরিয়েন্স হচ্ছে কোনটা করলে কি হবে না হবে। তো এইভাবেই যাই হোক শিখে যাচ্ছি। ওর মেয়ে বড় হওয়ার সাথে সাথে আমিও বড় হচ্ছি, অনেক বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এখন সেই জন্য অন্যদের আমি জ্ঞান দিচ্ছি যে দেখো আমি কত কিছু শিখেছি না। তো মাঝে মাঝে বলে যে মনা আমাকে মানে মা বাবা মনা বলে ডাকে, আমার ডাকনাম তো। মাঝে মাঝে বলে যে মনা তুই কত কিছু শিখে গেছিস। হ্যাঁ, আমি তো ভাবতেই পারি না যে আমার মেয়ে এত কিছু করতে পারবে, বাচ্চা মানুষ করছিস এত সুন্দরভাবে। আর করছি কি না করছি জানি না, অন্যরা বলতে পারবে। অ্যাকচুয়ালি আমার যখন বেবি হয়েছে তো করোনার টাইম, সেইভাবে মানে আমি ডেলিভারি থেকে আমি এখানেই রয়েছি, আমার হাজবেন্ড যেতে দেয়নি। মানে আমার ডক্টর ফক্টর সব এখানেই ছিল, বা মানে বাড়িতে গিয়ে মায়ের কাছে থাকিনি সেইভাবে, মানে মাসের পর মাস অনেকে থাকে না, আমি সেইভাবে থাকিনি। ওই এক সপ্তাহের জন্য গিয়েছিলাম, চলে এসেছি। আর তারপরে বেবি ডেলিভারি হওয়ার পরেও আমি বাড়ি মানে আমার এই বাড়িতেই রয়েছি, মায়ের কাছে আর যাইনি। বেবি ছোট ছিল, মা এসেছিল আমার ডেলিভারির পর, মা এক মাস এসেছিল। তখন এক মাস আমার মেয়ের দেখাশোনা, টেক কেয়ার, আমার টেক কেয়ার সব মাই করেছে। বাইরের কোনো লোক আমি তখন রাখিনি করোনার জন্য। তখন তো মানে প্রচণ্ড, আমার যখন ডেলিভারি হচ্ছে তখন মানে ভালো রকম করোনা হচ্ছে, তো সেই কারণে সেই ভয়ে বাড়িতে আমি বাইরের কোনো লোক রাখিনি। তো মা টেক কেয়ার করছিল, আর আমার হাজবেন্ড তো ছিলই। পরে মা চলে যাওয়ার পরে আস্তে আস্তে নিজেও একটু সুস্থ হচ্ছি। এক মাস গেল, তিন মাস অবধি পুরোপুরি রেস্টেই ছিলাম। তারপর থেকে বাচ্চাও আস্তে আস্তে বড় হচ্ছে, তার সাথে সাথে আমাকে তো করতেই হবে, আমার যতই শরীর খারাপ হোক না কেন আগে তো ওকে দেখতে হবে না। মানে এই মা হওয়ার সাথে সাথে না এই ব্যাপারগুলো স্বাভাবিক মানে মেয়েদের মধ্যে চলেই আসে, এগুলো মানে কাউকে বলে বোঝানো যায় না যে কি হয়। তো যাই হোক, এরকম ভাবে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এক বছর তো হয়ে গেল, কোথা থেকে যে সময় গেল কিছুই টের পেলাম না। মেয়েকে একটু খাইয়ে নিই, খাইয়ে তারপরে তোমাদের সাথে একটু কথা বলছি। তো গাইস, এই খাইয়ে এলাম মেয়েকে, হাঁপিয়ে গেছি খাওয়াতে খাওয়াতে। এই এই গল্প সেই গল্প, এই খেলনা সেই গান, এই করতে করতে যা হোক খেয়েছে খাইয়ে এই এখন এলাম। এবার ওকে ফ্রেশ করব, ঘুমাবে ঘুম। তো গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে থাকে কিন্তু লাইক করতে ভুলো না, আর কমেন্টস করো অবশ্যই আমার ব্লগটা কেমন লাগছে। তোমরা কমেন্টস না করলে কিছু বুঝতে পারছি না কেমন লাগছে কি হচ্ছে না হচ্ছে, যা হোক একটার পর একটা ব্লগ করেই যাচ্ছি। যা হোক, ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো, আর টেক কেয়ার, বাই বাই। তো গুড নাইট বলতে ভুলে গেছি, এখন তো রাত হয়ে গেছে। তো গুড নাইট, টাটা।